একজন মানুষের শরীরে রক্ত কমে গেলে তার অনেকটা প্রবলেমের সম্মুখীন হতে হয়, যেমন দুর্বলতা ও ক্লান্তি, মাথা ঘোরা বা মাথা ব্যথা, হৃৎস্পন্দন বৃদ্ধি হয়ে যাওয়া, শ্বাসকষ্ট হওয়া, নখ ও ত্বকের রং পরিবর্তন হয়ে যাওয়া, ঠান্ডা হাত পা হয়ে যাওয়া, ইমিউনিটি কমে যাওয়া। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো কোন ফল খেলে শরীরে রক্ত হয়। ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকবেন। প্রথমে বলবো কিশমিশ। কিশমিশ আয়রন এবং অন্যান্য খনিজ পদার্থে সমৃদ্ধ, যা রক্ত বৃদ্ধি করতে সহায়তা করে। 2 নম্বর হলো কমলা। কমলায় ভিটামিন সি থাকে, যা আয়রন শোষণ করতে সাহায্য করে। 3 নম্বর হলো আপেল। আপেল আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে রক্ত তৈরিতে সাহায্য করে। 4 নম্বর হলো বিট। বিটের মধ্যে উচ্চ পরিমাণে আয়রন এবং ফলিক অ্যাসিড রয়েছে, যা রক্ত তৈরিতে সাহায্য করে। এবং 5 নম্বর হলো ডালিম। ডালিমে আয়রন এবং ভিটামিন সি রয়েছে, যা রক্ত তৈরিতে অনেক পরিমাণে সাহায্য করে। আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটা লাইক করবেন, সাথে আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, সাথে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পারেন।